আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে আমি ফিরে আসছি। সেই বিষয়টি হয়তো আপনারা অনেক আগে দেখেছেন বা এখন ভুলে গিয়েছেন। আপনাদেরকে আবারো ছোট্ট করে একটু স্মরণ করিয়ে দিতে চাই। বেশ কিছুদিন আগে একটি ঘটনা ঘটে যেখানে একটি ছেলে দুইটি মেয়েকে বিয়ে করে, আপনারা স্ক্রিনের মধ্যে তাদের ছবিটা দেখতে পাচ্ছেন। এই রকম একটি নিউজ আমরা শুনতে পারার পর আমাদের মনের মধ্যে অনেকটা আচমকা লেগে উঠেছিল। আমরা ভাবছিলাম একই দিনে কিভাবে দুইজন মেয়েকে বিয়ে করে একটি ছেলে, যে ছেলেটির নাকি কোনো চাকরি বাকরি নেই, আর যদি চাকরি বাকরি না থাকে তাহলে বউদেরকে কি খাওয়াবে, শ্বশুর বাড়ি যাওয়ার সময় হাতে করে কি নিয়ে যাবে, এই ধরনের প্রশ্নগুলো অনেকের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি এর আগে একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে একটি ছেলের চাকরি নাই, সেখানে দুইটি মেয়েকে বিয়ে করছে, যেখানে একটি বউ চালানো অনেক কঠিন, সেখানে দুইটি বউ তিনি কিভাবে চালাবে, আর ফ্যামিলির লোকজন কতদিন পর্যন্ত তার সংসারের হাল ধরবে। নিজের সংসার নিয়ে তো মানুষ এখন বাঁচতে পারে না, সেখানে আরেকজনের সংসার কিভাবে ধরবে। তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের ভালোবাসাটা অনেক ভালো ছিল, আর কথার মধ্যে আসছে যখন টাকা পয়সা না থাকে তখন কিন্তু জালনার ফাঁক দিয়ে ভালোবাসা পালায়, সেরকম ঘটনা আজকেও ঘটলো। তার একজন বউ চলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তার বউ ওই যে ওই পাশেরটা চলে গিয়েছে, আর একটা বউ এখনো আছে এবং সেও চলে যাবে যাবে ভাবতেছে বলে আমরা জানতে পেরেছি। একজন ছেলে ভুলবশত দুইজন মেয়েকে বিয়ে করে ফেলছে। ভালোবাসা বা একটি আবেগ, আবেগই হচ্ছে ভালোবাসা। আবেগে পড়ে যখন বিবেক হারিয়ে ফেলে মানুষ তখন অনেক ধরনের ভুল করে থাকে। দেখেন ভাই, ভালোবাসা মানেই হচ্ছে আবেগ, আর আবেগে পড়ে অনেক মানুষের বিবেক হারিয়ে ফেলে, আর ছোট্ট একটি ভুলের জন্য সারা জীবন কান্না করতে হয়। সংসার সুখের হয় রমণীর গুণে, আর এই কথাটি এখনকার বর্তমান সময় একেবারেই মিলে না। রমণীর সাথে সংসার তো দূরের কথা, রমণীর চেহারা দেখলো এখন অনেকে দৌড়ে পালায়। আমরা অনেকেই ভালোবাসার মায়াজালে পড়ে আমাদের বিবেকটাকে হারিয়ে আবেগটাকে কাজে লাগিয়ে অনেক ধরনের ভুল করে থাকি, আর সেই ভুলের পাশ্চিত্র কিন্তু আমাদের সারা জীবন করতে হয়। আমরা কেন এমন কোনো ভুল করব যার কারণে সারা জীবন সেটার আজাব ভোগ করতে হয়? পৃথিবীর বুকে যে ব্যক্তির সংসারে শান্তি নাই সে ব্যক্তিটির জন্য তো পৃথিবী একটি আজাব, আর সারাটা জীবন এই পৃথিবীর আজাবের মধ্যে সে আজাব ভোগ করে, মৃত্যুর পরেও তার আজাব ভোগ করতে হয়। একটি মানুষের সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে তার সংসারের মধ্যে যদি শান্তি না থাকে। কাউকে মুখ ফুটে বলতেও পারছে না তার সংসারের মধ্যে কতটা অশান্তি, তিনি দুনিয়ার মধ্যে কতটুকু আজাব ভোগ করছে। আজকে এই যে ছেলেটি আবেগে পড়ে বিবেককে হারিয়ে দুইটি মেয়েকে একসাথে বিয়ে করছে, সেই দুইটি মেয়েও হয়তো তাকে ভালোবাসার টানে বিয়ে করছে, কিন্তু তারা জানতো না যে একটা সময় তাদের অবস্থাটা এরকম হয়ে যাবে। আজকে এরকম একটি পরিস্থিতির শিকার তারা হবে সেটা হয়তো তারা আগে ভাবে নাই, কিন্তু আমরা অনেক আগে ভেবে রেখেছিলাম এরকম কিছু হতেও পারে। আজকে জনজন্ত এক প্রমাণ কিন্তু আপনাদের সামনে ভেসে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ভালোবাসায় পড়ে এই দুইটি মেয়ে একটি ছেলেকে বিয়ে করছে, একটি ছেলে দুইটি মেয়েকে বিয়ে করছে একই দিনে। এরকম ভালোবাসার কিছু ইতিহাস আমাদের বাংলাদেশের মধ্যে অল্প সময়ের জন্য ঘটে, কিন্তু অনেক পরিমাণে সেটা রটে। যেমন যখন এরকম একটি ঘটনা ঘটে তখন প্রত্যেকটি চ্যানেলের মধ্যে একরকম এটা নিয়ে ভিডিও বানানো হয়েছে, প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে ভিডিও বানাইছে। এরকম অনেকেই বলেছিল তাদের সংসারটা হয়তো বেশিদিন টিকবে, কারণ একজন ব্যক্তির যদি 50-100,000 টাকাও ইনকাম হয় মাসে, সেই ব্যক্তিটি সুন্দর করে তার সংসারটা চালাতে পারে না একটি বউ নিয়ে। সেখানে দুইটি বউ নিয়ে ব্যক্তিটি কিভাবে সংসার চালাবে যেখানে নাকি তার 1,000 টাকা ইনকাম হয় না? তাই আপনাদের প্রত্যেককে বলবো, ভালোবাসার আগে একটু ভেবেচিন্তে করবেন, আবেগের মধ্যে পড়ে বিবেকটাকে হারাবেন না, অনেক সময় বিবেকটাকে কাজে লাগিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জীবনে কখনো বড় ধরনের ভুল করবেন না। আজকে এই ছেলেটি দুইজনকে বিয়ে করছে, একজন চলে গেছে আরেকজনকে নিয়ে হয়তো সংসার করবে, কিন্তু যেই মেয়েটি তাকে ছেড়ে চলে গেছে এখন অন্য জায়গায় বিয়ে করতে গেলে বলবে এই মেয়েটি তো আগে একবার বিয়ে করছে। আমাদের সমাজ অবস্থাটা ভাই একটু অন্যরকম, একটু সবকিছু চিন্তা ভাবনা করে তারপর একটা কাজ করবেন। আমি সবসময় মেয়েদেরকে সম্মান করে একটা কথাই বলি, আপুরা বর্তমান সময়ে বিবেকটাকে কাজে লাগান, আবেগটাকে একটু কাজে পরে লাগান, আবেগটা জামাইয়ের জন্য লাগায়েন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে জাস্ট ফ্রেন্ডের জন্য এমন আবেগ লাগান যে সবকিছু খুলা দেন, কিন্তু স্বামীর জন্য বিবেকটাও খাটান না, আবেগ তো দূরের কথা। বুঝিয়া শুনিয়া করিও কাজ, করিয়া শুনিয়া বুঝিও না।